আমি জুবল হোসেন, আপনারা দেখছেন আমার কেমি চ্যানেল। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো আজকে আমার ভিডিওটা হলো যে আপনারা ট্যাগ কীভাবে ইউজ করবেন, আর সাথে থাম্বনেল কোন অ্যাপ থেকে বানাবেন, আর ভিডিওটা আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আপনি কোন অ্যাপের মাধ্যমে এডিট করবেন। তো আমি এই সাজেশনগুলো আমি সব মোবাইলের মধ্যে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে কমেন্টে জানাবেন যে ভাই এভাবে করতে হবে, তো আমি রিপ্লাই দেবো। তো আশা করি ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, তো আমি এখন প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো এটা ওপেন হয়ে গেলে আমি এখানে ডেস্কটপ সাইটটি ক্লিক করব। ডেস্কটপ সাইটটি ক্লিক করা হয়ে গেলে এখন আমি চলে যাব ইউটিউব ব্রাউজারে। তো ইউটিউব ব্রাউজারে আমি ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করে এখন আমি একটা ভিডিও আপলোড করব। আপলোড করে আপনাদেরকে দেখাবো যে সেই ভিডিওতে আমি কীভাবে ট্যাগ ইউজ করব, আর ডেসক্রিপশনে কী কী লিখতে লাগবে, আর টাইটেলে কী কী লিখতে লাগে আমি সব দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, একটু প্লিজ ওয়েট করবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে প্রথমে চালু করছি, ক্লিক করছি এখানে ভিডিও প্লাস বাটনটিতে। তো আপলোড ভিডিওতে আমি ক্লিক করব, একটু ওয়েট করবেন। তো একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে প্লাস বাটন অ্যারো বাটনটির মধ্যে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমার এখন ফাইলে যেতে হবে। তো ফাইলে গিয়ে এখন আমি যে ভিডিওটা সম্বন্ধে আমি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এসব বলবো তা সেটা আপনি এখন বুঝতে পারবেন। তো আমি এখানে ভিডিওস যাব, ভিডিওস গিয়ে ক্যামেরা। তো এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করা হয়ে গেলে আপলোড হচ্ছে ভিডিওটা। তো এরপরে একটা নেক্সট পেজ আসবে। তো এখানে আমি দেখাবো যে, তো যেহেতু আমি একটা ভিডিও রেডি করেছি এখানে সেটিংয়েতে, আপনারা দেখতে পেলেন যে যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম আর কি, ওই ভিডিওটার সম্বন্ধে আমি এখন টাইটেল ইউজ করব। তো আমার ভিডিওটা হলো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো আমি এখানে মানে আমার ভিডিওটা আমি যেভাবে দেখালাম আপনাদেরকে যে যে ভিডিওটা আমি আর কি সিলেক্ট করলাম, তো এখন ওই ভিডিওটা, তো আমার কন্টেন্টটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আমি এখন এখানে নিচে লিখব টাইটেলে, প্রথমে আমার টাইটেলে লিখতে হবে হাউ টু, এখানে বড়ো স্পেস দিয়ে লিখবেন ক্রিয়েট, একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে বড়ো ক্যাপিটাল। তো হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব স্পেস ইউটিউব চ্যানেল চ্যানেল উইথ উইথ মোবাইল। তো সিম্পলি এখানে আমি টাইটেলটা দিয়েছিলাম। তো আমার আপনারা একটা কথা ভাববেন যে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, তো সেই ভিডিওটা কিসের উপর নিয়ে আপনি সেই ভিডিওটা বানিয়েছেন, তো সেই ভিডিওটা খুব ট্যালেন্ট হিসেবে টাইটেলে লিখবেন যেভাবে আমি দেখে দিলাম। যেহেতু আমার এই ভিডিওটা হলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তো আমি এখানে টাইটেলে লিখেছি হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, একটু চেঞ্জ করবেন। তো এখানে আমি একটা চিহ্নটা দিয়ে দিচ্ছি। তো এখন লিখবেন বাংলা টিপস, BANGLA বাংলা টিপস, TIPS টিপস হয়ে গেল। তো এখানে দেবেন 2020। তো এখানে আমার টাইটেলের কাজটা শেষ। তো এখন আমি টাইটেলটা কী করব, পুরো টাইটেলটা এখন আমি কপি করব। পুরো টাইটেলটা কপি হয়ে গেলে এখানে আমি কপি করব, কপি। তো প্রথমে আমি যাচ্ছি, এখন যাব এখানে নো ইটস নট মেড ফর কিডস, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করা হয়ে গেলে এখন আমি যাবো মোর অপশানে, এখানে আমি ট্যাগ বসাবো। তো ভালো কথা, আপনার ট্যাগ যে অপশানটা আছে, তো আপনার চ্যানেলের যে নামটা সেই নামটা আপনার টাইটেল সরি ট্যাগে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। তো এখানে লিখে দেওয়া হয়ে গেলে আমি যে টাইটেলটা যে কপি করলাম, তো এখন এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেলে আমার এখন একটাই কাজ, এখানে এখন আমি এই যে পেস্টটা পেস্ট যে করলাম, তো এটা এখন আমি একটু ট্যালেন্ট খাটিয়ে লিখব। তো এখানে হাউ হাউ টু ক্রিয়েট নিউ সরি
न्यू चैनल तो ये हो गए गो कर एक टैग हो गो तो ये देखते टैग आपनी यूज करते 500 तो ये चार 400 लॉन्ग टैग यूज करब और 100 शॉर्ट टैग यूज करब तो ये लॉन्ग टैगगुलो देखे दीची जो लिखल हाउ टू क्रिएट न्यू चैनल तो ये देखो एखन आरेकटा लिखब जे हाउ टू क्रिएट यूट्यूब चैनल विथ मोबाइल एखे एक लॉन्ग टैग हो गल तो यह अपनी प्रत्येक वीडियोर मध्य जे वीडियोटा आपनी जे वीडियोटा बनाबें तो से वीडियोटा अपनी की नहीं बनाबें से टैलेंट टैलेंट माथा टैलेंट रेखे टैगगुलो भालो करे एखे बसाबें ठीक है तो हमें ये देखे दीची तो ये एन आठ टैग देव हाउ टू क्रिएट यूट्यूब चैनल लॉन्ग टैग तारपरे आरेकटा देव हाउ टू क्रिएट ए न्यू यूट्यूब चैनल इन देव 2020 हो गेलो गो एक टैग हो गेलो एखन आमी शॉर्ट टैग यूज करब ठीक है हाउ टू क्रिएट यूट्यूब चैनल शॉर्ट टैग एगुलो हच्छे शॉर्ट टैग हाउ टू क्रिएट ए चैनल एगुलो हच्छे आमार प्रो टैग ठीक है एगुलो हच्छे प्रो टैग जेगुलो आमरा यूट्यूबे सार्च करलेई आमार भिडियो चले आसे ए सम्बन्धे आपनिओ प्रथमे लॉन्ग टैग यूज करबेन तारपर शॉर्ट टैग यूज करबेन जेभाबे आमी देखिये दिलाम सेभाबे एरकम करे टैगगुलो आपनि प्रत्येकटा भिडियोर मध्येई सेम भावेई टैगगुलो আপনি ইউজ করবেন ঠিক আছে আর প্রথমে তো দেখিয়ে দিলাম যে ট্যাগ কিভাবে ইউজ করা হয় এখন আমি আরেকটা শর্ট ট্যাগ দেখাবো যে এখানে লিখবেন ইউটিউব শর্ট ট্যাগ ইউটিউব চ্যানেল ক্রিয়েট শর্ট ট্যাগ এখানে আমি দেব এখন ইউটিউব খালি শর্ট ট্যাগ ইউটিউব হয়ে গেল এখন হবে হাউ টু ক্রিয়েট শর্ট ট্যাগ হয়ে গেল তারপরে দেব চ্যানেল শর্ট ট্যাগ হয়ে গেল এখানে বেশি ট্যাগ দেওয়ার দরকার নেই তো বেশি ট্যাগ দিলে কি হয় আপনার ভিডিও সার্চ করলে একদমই আসবে না তো আপনি 300 থেকে 350টার মতো ট্যাগ ইউজ করতে পারেন তো তো বন্ধুরা এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দিয়ে আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেল ডাউনলোড প্রসেসিং ফিনিশড হয়ে গেল তো যদি আপনার এই ভিডিওটা একটু হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমি হাত জোড় করে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আরেকটা আমার একটা জানার ছিল যে আপনি আপনি কোথা থেকে বলছেন তো সেই জায়গাটার নামটা যদি আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি ভাবতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছে গেল তো তো গাইজ প্লিজ একটু একটু আমার এই হেল্পটা করুন যে আপনি কোথা থেকে বলছেন সেই জায়গাটার নাম আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমার একটা মনটা শান্তি পাবে তো গাইজ ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে এটা ঠুকবেন আর তো গাইজ সব কিছু তো হয়ে গেল এখন আমি একটা কথা বাকি ছিল যে এখন আমার একটা কথা বাকি ছিল যে আপনি থাম্বনেল যে বানাবেন সেই থাম্বনেলটি বানাবেন একটা অ্যাপ দিয়ে তো সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ পিক্সেল অ্যাপ থেকে আপনি খুব ভালো ফুল এইচডি প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন আর ভিডিও এডিট করবেন কাইনমাস্টার নো ওয়াটারমার্ক এটা আপনি ক্রোম ব্রাউজারে পাবেন তো সেটা এই অ্যাপটা আপনি ক্রোম ব্রাউজারে অ্যাভেলেবেল পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর প্লে স্টোরে যে কাইনমাস্টার অ্যাপটি আছে সেই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করবেন না কারণ যে সেটার মধ্যে ওয়াটারমার্ক থাকে তো ওয়াটারমার্ক থাকলে আমাদের কিন্তু একটু অসুবিধা হয় যে ভিডিও আপলোড করার সময় বাজে লাগে দেখতে যে ভিডিওর মধ্যে দেখা থাকে যে ওয়াটারমার্কটা শো হয়ে থাকে আর ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন সুপার ক্যামেরা একটা অ্যাপস আছে তো সেখান থেকে ভিডিও আপনি স্ক্রিনশট করতে পারবেন যেভাবে আমি স্ক্রিন রেকর্ড করলাম তো এইভাবে করুন তো গাইজ আমি সবসময় ইউটিউব টেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নমস্কার দেখা হবে পরে ভিডিওতে বাই বাই।